প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যাদের তোমাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে এবং অনার্স পেপার রয়েছে CC3 এবং জেনারেল পেপার CC2, উভয়ের জন্য আমি একটি মডেল প্র্যাকটিস সেট, ক্যালকাটা ইউনিভার্সিটির মডেল প্র্যাকটিস সেট, কীরকম প্রশ্ন হয় সেরকমই একটি মডেল প্র্যাকটিস সেট তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই সেটটি তোমরা একটু পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেদের প্রিপেয়ার করার জন্য তোমরা পরীক্ষা দিয়ে নিও। তোমরা এই পেপারটির ভালো করে নিজেকে যাচাই করার জন্য একবার ভালো করে এই পেপারটি টাইম দেখে একটু পরীক্ষা দিয়ে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এবং জানতেও পারবে তোমরা কতটা রেডি হয়েছো, এবং প্রশ্নপত্র যদি এরকম আসে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা কতটা রেডি রয়েছো তার অ্যান্সার দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো তোমাদের আমি যে প্রশ্নগুলো বলবো একটু মনোযোগ সহকারে শোনো, এবং তোমাদের যাদের এডুকেশান রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ফিলোসফি রয়েছে এবং বেঙ্গলি জেনারেল পেপারগুলো রয়েছে, তার যদি তোমরা PDF নোটস পেতে চাও সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করতে পারো। যদি তোমরা নিতে চাও সামান্য রেমুনারেশনের বিনিময়ে মাত্র 140 থেকে 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে একদম আদর্শ উত্তর সহ এবং ছোটো প্রশ্নের উত্তর সহ তোমরা পেয়ে যাবে। যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখো, এডুকেশন জেনারেল পেপার CC GE-2 সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, ফুল মার্ক্স 65, প্রান্তলিখিত সংখ্যাগুলি পুনর্মাণ নির্দেশক, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, 10×3=30। শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করো, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো, বুদ্ধির অভিক্ষার বিভিন্ন ধরনগুলি কী কী তাদের ব্যবহার উল্লেখ করো, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের স্তরগুলি ব্যাখ্যা করো। তো এগুলি প্র্যাকটিস করার জন্য তোমরা করবে, এটি কিন্তু শুধু করে চলে যাবে না, তোমরা লাস্ট মিনিটে যে আমি সাজেশনটি দিয়েছি সেটি করে যাও, সেখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পাবে। এটি শুধুমাত্র আমি দিলাম প্র্যাকটিস করার জন্য, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা একটু দেখে রেখো। চলে আসবো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 5×5=25। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, শিক্ষণের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো, ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো, বুদ্ধির অভিক্ষা কী, বুদ্ধি সম্পর্কিত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, বিস্মৃতির কারণগুলি কী কী উল্লেখ করো, প্রবলনের রিইনফোর্সমেন্ট প্রকারভেদগুলি আলোচনা করো, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো, বুদ্ধঙ্ক IQ কী, কীভাবে বুদ্ধি পরিমাপ করা হয়। এরপর চলে আসবো আমরা 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে আমাদের 5টি প্রশ্ন করতে হয়। তো কী কী প্রশ্ন আমাদের পড়তে পারে মডেল প্র্যাকটিস সেটা আমি উল্লেখ করেছি, তোমরা দেখে নাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কী, প্রাক্ষোভিক বুদ্ধি কী, থন্ডাইকের মতে শিখনের প্রধান সূত্রগুলি কী কী, অন্তর্দৃষ্টিমূলক শিখন ও প্রচেষ্টা ও ভুলের শিখনের মধ্যে পার্থক্য লেখো দুটি, ফলাফলের সূত্র বলতে কী বোঝো, পেঁয়াজের মানসিক বিকাশ তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করো। এই প্রশ্নগুলো একটু তোমরা দেখবে, এর সাথে দেখবে স্মৃতির প্রক্রিয়াগুলির নাম উল্লেখ করো। ওকে, এই প্রশ্নপত্রটি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা তোমাদের উপকারী লাগবে। তবে বলবো তোমরা লাস্ট মিনিটে সাজেশন অবশ্যই দেখে যাবে, এবং আমি 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা সেগুলো দেখবে। যারা এডুকেশনের PDF নোটস পেতে চাও তোমরা যোগাযোগ করো, আমি তোমাদের সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমাদের সামনে PDF নোটসটি তুলে দেবো, ঠিক আছে? তো অনেক চ্যানেল রয়েছে আমার PDFগুলো নিয়ে, সেগুলো ডিটো কপি করে পুরো দিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, তোমাদের যদি উপকারে লাগে অবশ্যই সেগুলো দেখবে, তবে আমি কপিরাইট তাদেরকে আমি ক্লেম করব না, করুক, কিন্তু অসুবিধাটা হয় এখানেই যে খেটে খুটে দিন রাত এক করে আমি তোমাদের জন্য পরিশ্রম করে এগুলো আমাদের টিম, আমাদের দু একজন আছে, আমরা কিন্তু করে তোমাদের সামনে তুলে ধরি। তো সেগুলো কপি করলে একটু খারাপ লাগে, খেটে খুটে খাটনি করে বানাচ্ছি, অন্যরা তার সুযোগ সুবিধা নিচ্ছে। যদি তোমাদের উপকারে উপকার করে, উপকারের কাজে লাগায়, তাহলে অবশ্যই আমি তাদের সাধুবাদ জানাচ্ছি, তারা করুক, কোনো অসুবিধা নেই। তবে তোমরা বিভ্রান্তিমূলক চ্যানেলের ফাঁদে পা দিও না, তাতে তোমাদেরই ক্ষতি হবে। এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হয়তো আসবে না, তোমাদের বলছে 100% প্রশ্ন কমন আসবে, তোমরা পড়ে গেলে সেখান থেকে একটি প্রশ্ন কমন পেলে না। তো এইগুলো একটুখানি বিচার বিশ্লেষণ করো। মডেল প্র্যাকটিস সেট কোনো সময় তোমরা শুধুমাত্র মডেল প্র্যাকটিস সেট করে চলে যাবে না,
তোমরা কিন্তু লাস্ট মিনিটের লাস্ট ফিউ মিনিটসের সাজেশনগুলো আমার প্রত্যেকটি দেখবে। যদি এখনও তোমরা না দেখে থাকো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর এই পেপারটি তোমরা যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাস্ট মিনিটের সাজেশনগুলো তোমরা শেয়ার করো, এবং কোন কোন সাবজেক্টে তোমাদের লাস্ট ফিউ মিনিটসের সাজেশন লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।